শোনো বেতুয়ার মানুষ মহিলা ও পুরুষ রব তিনি বলছেন এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন যদি একটা মাঠে একত্রিত হয় আর প্রত্যেক জিন এবং মানুষ যদি তাদের যত চাহিদা আছে সব রবকে বলে রব যত মানুষ আর জিন আছে সবার সব চাহিদা পূরণ করে রবের ভান্ডার থেকে এতটুকু কমবে না যতটুকু একটা সুই সমুদ্রে ডুবিয়ে উঠে ফেললে কমে কি রব পেয়েছো বেতুয়ার মানুষ ফজরে তুমি ঘুমিয়ে থাকো তুমি মনে করো তোমার এই সুন্দর ব্যবহার তোমার এই গোছালো চলাফেরা তোমার এই আধিপত্য তোমার এই বাচনভঙ্গি সুন্দর এই কৌশল তোমাকে মুক্তি দিবে জাহান্নাম থেকে না বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে তা বলেনি বেতুয়ার মানুষ শোনো তোমার রব তোমাকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা আল্লাহকে এক বলে স্বীকার করো আল্লাহকে অমুখে পেক্ষী মনে করো তোমরা যারা স্বীকৃতি দিয়েছো ফেরেশতার উপর যদিও তোমরা দেখোনি তোমরা যারা স্বীকৃতি দিয়েছো রাসূলের উপর যদিও তোমরা সাক্ষাৎ পাওনি তোমরা যারা স্বীকৃতি দিয়েছো আসমানি কিতাবের উপর যদিও তোমরা দেখোনি শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান এনেছো লা তুলহিকুম বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে সতর্ক করছে বেতুয়ার মানুষ ভেবে নাও তোমার রব যদি তোমার বিরুদ্ধে যায় তোমাকে কে আশ্রয় দিতে পারবে বেতুয়ার মানুষ ভাবো এই জীবন বিলাসিতা যতক্ষণ নিঃশ্বাস চলে ততক্ষণই রবের প্রিয় হওয়ার সম্ভাবনা থাকে যতক্ষণ জীবিত আছো এই মস্তিষ্ক কাজ করে বেচুয়ার মানুষ দেখো জীবিত থাকলেও মানুষের মস্তিষ্ক কাজ করে না ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হওয়ার পরে মানুষ আর তার মাথার মগজ দিয়ে কিছু করতে পারে না মানুষ নিজের শরীরটাই নিজে নাড়তে পারে না অথচ সবই দেখে সবই বোঝে মানুষ যতক্ষণ তোমার এই দুহাত দুপা তোমার এই মুখ যা আল্লাহ তোমাকে দিয়েছে তোমাকে আল্লাহ দিয়েছে দুটি ঠোঁট ও জিহ্বা যতক্ষণ তোমার মগজ কাজ করে ভাবো বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে একটা নিষেধ করছে ভেবে দেখো তুমি রবের নিষেধ মেনে চলছো কিনা তুমি বলবে জামশেদ ভাই জানা নিয়ে কথা বলেন সুদ নিয়ে কথা বলেন মদ নিয়ে আমি বলবো কারা সুদ খায় কারা মদ খায় কারা জানা করে কোন ভালো আল্লাহ ভীরু লোকে এটা করে না আমি তোমাকে তোমাকে বলছি আল্লাহকে ভয় পাও তোমার রবের সতর্কবাণীকে গুরুত্ব দাও মনে রাখবে তোমার কোনো ওয়ালিয়ম মুর্শিদা থাকবে না তোমার রব তোমার হিসেব একা একা নিবে মনে রাখবে তোমার কোনো ওয়ালিয়ম মুর্শিদার নাম কোরআনুল কারীমে নেই নেই কোনো হাদিস গ্রন্থে যাদের নামে তুমি মেতে ওঠো জীবন জীবিকা চালাচ্ছ যাদের পথে একটু কোরআন খুলে দেখো খুব একটা খারাপ কথা তোমাকে বলছি না তোমাকে কোরআনুল কারীমই পড়তে বলছি আমার পক্ষে সম্ভব নয় তোমাকে সব বলা বুঝানো তো সম্ভবই নয় আমার রাসূলও বুঝাতে পারেনি কেন তার রব বলেছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিন আপনি একজন উপদেষ্টা লাস্তা আলাইহিম বিল মুসাইতর আপনি এদের কর্মনিয়ন্ত্রক নন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উপদেশ দেওয়ার পরে যে মুখ ফিরিয়ে নিল যে আপনার উপদেশ থেকে অবাধ্য হলো ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে বেতুয়ার মানুষ তুমি রাসূলের কথা রাসূলের উপদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপদেশ না মানলে রাসূলের কিছু যায় আসে না আল্লাহ বলে দিয়েছে ওয়া মা আলাইকা আল্লা ইয়াজাক্কা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকগুলো যদি কোরআন না মানে হাদিস না মানে 40 বছর বয়স কোরআন খুলে দেখেনি তারা মনে করে এটা স্বাভাবিক তারা মনে করে তারা সব জানে তারা মনে করে তারা রব জেনে রবের কথাই যে পড়েনি এখন বলবে আপনি কি তাহলে সব জানেন আরে আমি কিভাবে সব জানবো বলো আমি তো টুকটাক পড়ি
কিছুই জানি না তেমন যা জানি তুমি নিয়ে এসেছো কথা বলার জন্য নিজে জানি জানি তাই বলে যাব আমি তোমাকে বলছি তোমার রবকে তুমি চেনো কিভাবে কিভাবে তোমার রবকে চেনোবে তোমার মানুষ রবের পরিচয় কি রব দিবে নাকি কোনো মানুষ রব দিবে আর তিনি ওনার পরিচয় দিয়েছে কোরআনুল কারীমে তুমি যেটা পড়ে দেখোনি যা তুমি ধার ধারোনি যা তোমার মাদ্রাসাগুলোতে পড়ানো হয় কিন্তু অর্থ সহকারে নয় যা তুমি অনগরল বলতে থাকো নিজেই বোঝো না তুমি নিজেই কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে ফতোয়া দাও আমি বলছি না আমি সব সঠিক বলছি তবে আমি এটা তো ঠিক বলছি যে তুমি কোরআন পড়তে জানো না তুমি রব কিভাবে চিনবে তোমার মানুষ 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছো অনন্ত জীবন লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া শোনো জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয় জাহান্নামেও মানুষ মরবে না তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ এটা কত বড় অপরচুনিটি তোমাকে যেটা বলছিলাম সতর্ক হও বেতিবর মানুষ প্রশংসাকার আল্লাহ রাতকে দিনে কে পরিবর্তন করে কে তিনি যিনি মৃত্তিকা থেকে মানুষকে সৃষ্টি করে তিনি কে যার কাছে মানুষ প্রত্যাবর্তিত হবে ইবাদত তাহলে কার করব প্রশংসা কার হবে যেখানে আল্লাহের প্রশংসা হবে সেখানে কি আর অন্য কারো প্রশংসা করা যাবে তাহলে প্রশংসা কার সবাই বলুন আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি খাতামান নবিয়্যিন ছিলেন যিনি ইমামুল মুরসালিন ইমামুল আমবিয়া যিনি রাহমাতাল লিল আলামিন অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন সেই রাসূলের প্রতি যার পরে পৃথিবীতে আর কোন নবী এবং রাসূল আগমন করবেন না অসংখ্য দরুদ ও সালাম সালাতু সালাম নাযিল হন সেই রাসূলের উপর যার ব্যাপারে তার রব বলেছে ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অসংখ্য দরুদ ও সালাম নাযিল হন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বার উপর আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দেখুন এই পৃথিবীতে মানুষকে আল্লাহ প্রেরণ করে আমাকে এবং আপনাকে কোয়ালিটি যাই হোক না কেন আল্লাহর একটা দাবি আছে উঁচু নিচু খাটো লম্বা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ এই দেশি ওই দেশি কালো সাদা মানুষের যাই বর্ণ হোক ভাষা হোক জীবন ব্যবস্থা হোক প্রত্যেক মানুষের প্রতি আল্লাহর একটা কমন দাবি আছে তা হলো মানুষ আল্লাহকে ভয় করবে কাকে আল্লাহকে ভয় করবে এটা যেমন দরিদ্র করবে ঠিক তেমনই ধনী করবে যেমন সুস্থ করবে ঠিক তেমনই অসুস্থ করবে আল্লাহ এমন কোন মানুষ সৃষ্টি করেননি যে উমুক উমুক লোক আল্লাহকে ভয় না করলেও চলবে এমন কাউকে পৃথিবীতে পাঠাননি আমরা মানুষ স্বভাবগত জাত ভুল করি আর ঠিক তাই আল্লাহ গফুরুর রহিম
تواب الرحيم غفور الودود عزيز القوي ذو القوات المتين تيني ونار بيار حبيب صلى الله عليه وسلم كي بلتشن يا رسول صلى الله عليه وسلم تيني بلتشن أقر أمت كي بلدين كل بني آدم خطائين প্রত্যেক ওই মানুষ যে আদমের ছেলে এবং মেয়ে প্রত্যেক ওই মানুষ হিন্দু অথবা বৌদ্ধ মুসলিম অথবা খ্রিস্টান আস্তিক অথবা নাস্তিক জ্ঞানী অথবা মূর্খ প্রত্যেক ব্যক্তি এই সুযোগ পাবে কারো জন্য সুযোগের কমতি হবে না